নমস্কার বন্ধুরা, এর আগের একটি ভিডিওতে আমি দিয়েছিলাম যে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হবে এবং সেখানে ঐক্যশ্রী থেকে শুরু করে যে সমস্ত 7-8টি প্রজেক্ট রয়েছে সেই সার্ভিসগুলো মানুষকে পাইয়ে দেওয়ার জন্য আবার ক্যাম্প শুরু হবে। তো অলরেডি 21 তারিখ থেকে শুরু হওয়ার কথা এবং হয়েও গিয়েছে, কোথাও কোথাও হচ্ছে আজকে, আজকে 21 তারিখ। এবং এর সাথে সাথে আরও বলেছিলাম যে যারা ঐক্যশ্রী রিনুয়াল অ্যাপ্লিকেশন করবেন তারা দুয়ারে সরকার ক্যাম্পের গিয়ে সেই অ্যাপ্লিকেশনটি রিনিউয়াল হিসেবে জমা দেবেন এবং সেখানে লাগবে বাংলার শিক্ষা পোর্টালের স্টুডেন্টের ইউনিক আইডি এবং আধার কার্ড। এইগুলো নিয়ে আপনার পার্শ্ববর্তী এলাকায় বা পঞ্চায়েতে খোঁজ নিয়ে নিন কবে থেকে শুরু হবে ক্যাম্পটি। আমি যেখান থেকে ভিডিও করছি সেখানে আমাদের 24 তারিখ আর 30 তারিখ। এবার আপনি আপনার এলাকায় অবশ্যই খোঁজ নিন যে কবে থেকে দুয়ারে সরকার ক্যাম্পটি শুরু হবে এবং সেখানে ঐক্যশ্রী সহ বিভিন্ন যে 7-8টি প্রজেক্ট রয়েছে বা যে সার্ভিসগুলো রয়েছে সেগুলো আপনারা সেখানে আবেদন করতে পারবেন সার্ভিসটি পাওয়ার জন্য। তো এইটুকুই আজকের ভিডিওতে জানানো ছিল। দুয়ারে সরকার ক্যাম্পে ঐক্যশ্রী অ্যাপ্লিকেশনটি রিনুয়াল হিসেবে সাবমিট করার পর সে ফর্মটি যেটি দেবেন, সরকারি স্টাফ যারা বসে থাকবেন তারা যেটা দিবেন সেটি আবার স্কুলে জমা দিয়ে দেবেন। তো ধন্যবাদ, আজকের ভিডিওতে এইটুকুই। পরবর্তীতে নেক্সট কোনো খবর থাকলে জানিয়ে দেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।